খেলা হবে, কি বলেন? খেলা হবে, হবে আজকে ইবলিসের সাথে। নবীজি হাত বদলেন, আল্লাহু আকবার বুকের উপরে, আর তাদের পুতুল যেহেতু এইখানে আছে গোপন জায়গায়, হাতটা নামিয়ে পুতুলের গায়ের উপরে দিয়ে বলল, মা, নবীজির পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছি বটে, কিন্তু তোদেরকে ভুলি নাই মা, তোরা কিছু মনে করিস না মা। বলল, এ কথা আছে? আমি বললাম, হ্যাঁ আছে, ওই যে পুতুল ফেলার হাদিস, ওর নিজের হাদিসে এটা আছে। মুসলমান বানিয়ে নিয়েছে দরগা, আর হিন্দু ভাইদের কি দুর্গা, পার্থক্য কতটুকু? একটা দীর্ঘকারের পার্থক্য শুধু। কবি নজরুল তাই দার্থহীন ভাষায় বলেছেন, চোখে আঙ্গুল দিয়ে এই জাতিকে সজাগ করার জন্য তাওহীদের হায় হে চির সেবক ভুলিয়া গিয়াছ শতক বীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর, ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, হাছানে করেছি কার্তিক আর হুসেন রে বানিয়েছি গজ গণেশ, বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন মোরা পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে, হানাফি শাফেঈ মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে হাকিল তল্পিতল, বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনায়া নবী। তুমি যা বলছো ভেবে চিনতে বলো, তুমি যা করছো বুঝে শুনে করো, আমল বুঝে করো, আমল যদি বুঝে না করো কেমতে নিষ্কৃতি পাবে না। জনগণ বলছে, অমুক পীর সাহেব মায়ের পেট থেকেই 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিল, কার কথা সত্য হবে, জনগণের কথা না আল্লাহর কথা? আলী হাদিস আন্দোলন এরই নাম, দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত কনসেপশন, সমস্ত ধারণা, সমস্ত অ্যানালজিক্যাল ডিডাকশন, মস্তিষ্ক প্রসূত সমস্ত সিদ্ধান্তকে লাথি মেরে মাটিতে মিশিয়ে দিয়ে আল্লাহর ওয়াহির বিধানকে সমুন্নত করতে চায়। ইট ইজ কল্ড আলী হাদিস আন্দোলন। মানুষ বোঝে না তাই বিরূপ মন্তব্য করে, বলে আহলে হাদিস আন্দোলন, ওরে বাবা, মানি না মানি না মানি না। এই থামেন, আহলে হাদিস আন্দোলন মানে হচ্ছে পবিত্র কোরআন আর সহিহ হাদিস, মানেন না কোনটা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال النبي الأمين صلى الله عليه وسلم, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মুত্তাফাক আলাইহ। وقال رسول الله صلى الله عليه وسلم, اول ما يحاسب به العبد الصلاة, فإن صلحت صلح سائر كل عمله, وَإِنْ فَسَدَتْ فَسَدَ سَائِرُ كُلِّ عَمَلِهِ, أو كما قال النبي صلى الله عليه وسلم.
ওহে মুসলিম যুবক বাহিনী, ওরে শিথিল গতি মন্ত্রমুগ্ধ সুপ্ত ফণি রাজালারে মনির জ্যোতি, আনফিরে তোরা এই নবযুগে তোদের হারানো প্রাণ, কর আপনারে যুগ মহিমায় মহিয়ান গরিয়ান, তোদের লাগিয়া করে ফরিয়াদ বিশ্বের মাজলুম, নতুন যুগের জাগরে হাতেম টুটিয়া অলস ঘুম, যুগ মহিমার তাজ শিরে দিয়ে, যুগ মহিমার তাজ শিরে দিয়ে ওঠ জেগে সাজাহান, বিফল কি যাবে জামানা মিনারে ফজরের এ আজান, তোরাই গড়িলি ভিত্তি ধরার নতুন সভ্যতার, তোদেরই পুণ্য নিয়ে যেতে হবে শীর্ষে সফলতার, গোলাপ কুঞ্জে কাঁদে বুলবুলি জাগরে হাফেজ সাদী, জাগরে অমর জাগরুনি জামি জামানার নাও হাদি, যুগে যুগে তোরা যৌবন তেজে চিরসে নবীন প্রাণ, আজ কেন তবে স্থবির পঙ্গু যুবক মুসলমান, লিল্লাহে তাকবীর। সম্মানীয় সভাপতি, হযরত উলামায়ে কিরাম ফজলে আজম, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ওই কান্তিক অনুগ্রহের বদৌলাতে আজকের এই সুন্দর ঘন মুহূর্তে দুনিয়ামি কর্মকাণ্ড ফেলে রেখে শীতের তীব্রতা উপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে প্রচারিত নানা ধরনের চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠানমালা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কিতাব ও সুন্নাতের আলোচনা সভায় বসার সৌভাগ্য অর্জন করতে পেরেছি, যার ঐকান্তিক অনুগ্রহে এটা সম্ভব হয়েছে, সেই মহান বাড়ি তাআলার দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? তাহলে খুশির সাথে পাঠ করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাত বর্ষিত হোক সে আখরি জামানার পয়গম্বর আকায় নামদার তাজদারে মদিনা বুলবুলে মদিনা মুফাখরে মৌজুদাত সাহেবুল কিবলাতাইন ওয়া হিজরাতাইন, জাতির কৌস্তুকমণি আরবের শিরোমণি মানবের মাথার মণি আমিনার দুলাল সন্ধির স্থপতিতা, মজলুম মানুষের বন্ধু কামতের ক্যান্ডারি হিদায়তের দীপ্ত নকিব মহাবিপ্লবের মহানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, যিনি ছাড়া কিয়ামতের কঠিনতম দিনে অন্য কোন নবী রাসূল পীর ফকির ওলি দরবেশ গাউস কুতুব কেউ আল্লাহ পাকের দরবারে হিসাবটা এই মুহূর্তে শুরু হয়ে যাক, হিসাবটা এই মুহূর্তে শুরু হয়ে যাক, হিসাবটা এই মুহূর্তে শুরু হয়ে যাক, এতটুকু আবেদন করার দুঃসাহস দেখাতে পারবেন না, জোরে কই সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী সেদিন নাফসি নাফসি করে কাঁদবে, চলে যাবে তো।
প্রত্যেকটি নবী সেদিন নাফসি নাফসি করে ক্রন্দন করবে, অন্য কোন পীর ফকির ওলি দরবেশ গাউস কুতুব এদের কথা তো ছেড়েই দিলাম, আম্বিয়ায়ে কেরামের ভিতর থেকে কোনো একজন নবী আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর আর্গুমেন্ট করার মতো দুঃসাহস দেখাতে পারবেন না ময়দানে মহাশরের সেই বিভৎস দিনে, সেই মুসিবত সংকুল দিবসে। কেউ কারোর জন্য ফিরে তাকানোর অবকাশ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকীহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানীহি, সেই দিন পিতা পুত্র থেকে পৃথক হয়ে যাবে, ভাই ভাই থেকে পৃথক হবে, মা সন্তান থেকে পৃথক হয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে পৃথক হয়ে যাবে, কেউ কারোর জন্য সেই দিন বিন্দু মাত্র তাকানোর অবকাশ পাবে না। সেই দিবসের নাম কি? কেয়ামত। মানুষেরা বিচলিত হয়ে পড়বে, এত অবর্ণনীয় কষ্টের সম্মুখীন তারা হবে, সেই কষ্টের থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বলবে যে আল্লাহ হিসাবটা শুরু করে দিক, হিসাবের পরে যদি জান্নাত পেয়ে যাই সৌভাগ্যের কথা, আর যদি জাহান্নামেও যাই তবুও যেতে আপত্তি নাই, কিন্তু আল্লাহ পাক হিসাবটা শুরু করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। হিসাব শুরু হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কহার অবয়ব ধারণ করে কাজিউল কুজাত হয়ে চিফ জাস্টিস হয়ে বসবেন সমস্ত মাখলুকাতের বিচার করার জন্য। হিসাব শুরু হবে না, মানুষেরা চলে যাবে একজন শাফাআতকারী, একজন সুপারিশকারী খুঁজে বের করার জন্য। কার কাছে যাওয়া যায় গো? এমন একজন শাফাআতকারী খুঁজে বের করো যিনি আল্লাহ পাকের কাছে অন্তত পক্ষে শাফাআত করতে পারে, এইটুকুন যে হিসাবটা এই মুহূর্তে শুরু করা হোক, এতটুকু আর কিছু না, যে হিসাবটা এই মুহূর্তে আল্লাহ শুরু করে দেন। তো সকলেই বলবে চলো হযরতে আদম আলাইহিসসালাতু ওয়া তাসলিমের কাছে যাই, তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের প্রথম পিতা, প্রথম মানুষ, আল্লাহ তাকে নিজ হাতে তৈরি করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাই, মানুষের আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আনতা আবুল বাশার ফাশফি লানা ইয়া আদম, হে আদম আপনি সমস্ত মানুষের আদি পিতা, প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু শাফাআত করুন, আল্লাহ যেন এই মুহূর্তে হিসাবটা শুরু করে দেন। কয়লে আদম লাস্তু হুনাকুম ইতু নূহান আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না ওই জায়গায় যেতে, আমার বড় ভয় করে, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন, হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, ওই জায়গায় আমি যেতে পারবো না, ইতু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাবে, হযরতে ইব্রাহিম খলিল একই সুরে বক্তব্য দিয়ে বলবেন লাস্তু হুনাকুম ইতু মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি পারবো না ওই জায়গায় যেতে, আমার বড় ভয় করে, তোমরা হযরতে মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মানুষেরা চলে যাবে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে, হযরতে মুসার কাছে গিয়ে বলবে ফাশফি লানা ইয়া মুসা, হে নবী আপনি আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর মুসা, আপনি আল্লাহ পাকের সঙ্গে সবচাইতে বেশি কথোপকথন করেছেন, আপনি আমাদের জন্য একটু শাফাআত করুন, আল্লাহ যেন হিসাবটা এই মুহূর্তে শুরু করে দেন। হযরতে মুসা আলাইহিস সালাম একই সুরে বক্তব্য রেখে বলবেন লাস্তু হুনাকুম ইতু ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না ওই জায়গায় যেতে, আমার বড় ভয় করে, হাসরবাসী, তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিসসালামের কাছে চলে যাও। হযরতে ঈসা আলাইহিসসালামের কাছে মানুষেরা গিয়ে বলবে আনতা ঈসা রূহুল্লাহ ফাশফি লানা ইয়া ঈসা, হে আল্লাহর নবী ঈসা
আপনাকে আল্লাহ বাপ ছাড়া পয়দা করেছিলেন বিশেষ ক্ষমতা আইনে আল্লাহ আপনাকে বিশেষ কুদরতের নিদর্শন স্বরূপ দুনিয়ার মাঝখানে পাঠিয়েছিলেন আপনি জলিলুল কদর পয়গম্বর আপনার কাছে এসেছি আজকে আমাদের জন্য একটু শাফাআত করুন হযরত ঈসা আলাইহিস সালাম একই সুরে বক্তব্য দিয়ে বলবেন লাস্তু হুনাকুম ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সাইয়্যিদুল মুরসালিন আমি পারবো না আজকে এই জায়গায় শাফাআত করতে আমার বড় ভয় করে খ্রিস্টান জগৎ আমার মাকে আল্লাহর স্ত্রী নির্ধারণ করেছিল আমাকে আল্লাহর বেটা নির্ধারণ করেছিল এ কাজে আমার কোনো সমর্থন ছিল না কিন্তু আজকে যদি আমাকে জিজ্ঞাসিত হতে হয় তাই আমার বড় ভয় হয় আমি ওই জায়গায় যেতে পারবো না তোমরা চলে যাও হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ছাড়া আজকে আর কেউ শাফাআত করতে পারবেন না তবে একটা সুযোগ থাকবে পীর সাহেবরা পারবেন ঠিক না পারবে না বড় পীর মেজ পীর সেজ পীর ছোট পীর কেউ পারবে অথচ একদল মানুষ যে বলল যত নবী অলিব হবে মাল গাড়ি যত নবী অলিব হবে মাল গাড়ি ইঞ্জিন হয়ে টেনে নিয়ে যাবে ইনায়েত পুরি জোরে কন আরো জোরে আরো জোরে এনায়েতপুরের পীর সাহেবের সম্পর্কে আমাদের কোনো সমালোচনা নেই কিন্তু যারা আজকে এই বক্তব্য দিল এই কথাটা বিশ্বাস করল তাদের ইমান ঠিক থাকার কোনো রাস্তা নাই বড় পীরকে কেন আমি যদি বলি খাজা মাইনউদ্দিন চিশতি বড় পীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পীর দলিল কি আমি যদি বলি খাজা মাইনউদ্দিন চিশতি বড় পীর তাহলে ভুল কোথায় ভুল এক জায়গায় আছে বলছেন না কেন বড় পীর তো সেই হবেন যিনি কি করেছিলেন আঠারো পারা বলেন আব্দুল কাদের জিলানী তিনি বড় পীর কি জন্য হলেন কি করেছিলেন আঠারো পারা এই মায়ের গর্ভ থেকে মুখস্থ করে এসেছিলেন তো এই কথাটা বলতে সাহস করেন না কেন তা মায়ের পেট থেকে যদি কেউ আঠারো পারা কোরআন মুখস্থ করে আসতে পারে তাহলে সে বড় পীর হতে আপত্তি কি তিনিই তো বড় পীর হবেন তাই না আর জনগণ এজন্যই তো বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ আপনারা বিশ্বাস করেন কেন কিভাবে বুঝলেন দলিল কি প্রায় ধারে ধারে গেছেন সুরার নাম বলতে পারছেন না কোরআনে বর্ণিত হয়েছে তাহলে এবার শুনুন কোন বিষয়ে যখন বিতর্ক হবে তখন কোন দিকে যেতে হবে فَإِن تَنَاجَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ তোমাদের মাঝখানে যদি কোনো বিষয় নিয়ে বিতর্ক হয় তাহলে কোন দিকে যাও কোরআনের দিকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও যদি সেখান থেকে ফয়সালা না পাও কোন দিকে ফিরিয়ে দাও আর রাসূল আল্লাহর রাসূলের দিকে ফেরাও হাদিসের দিকে ফেরাও আমরা আমাদের মতভেদ ক্লিষ্ট বিষয়টিকে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফেরাতাম চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের ভিতর থেকে সব মতভেদ ধূলিসাৎ হয়ে যেত কিন্তু আমরা তা ফেরাই না আমরা ফেরাই কোন দিকে জি এতকাল যে হুজুররা করলো তো দলিল না থাকলে কি করলো না বাপ দাদাদের দিকে ফেরাই আমরা আল্লাহ পাক বলছেন সুরা নাহাল ৭৮ নম্বর আয়াত আমরা এই বিষয়টি ফুরকানের কাছে ছেড়ে দিলাম এই কিতাবের অনেকগুলো নাম আছে তন্মধ্যে একটি নাম কি ফুরকান মানে কি আল ফরক বাইনাল হক ওয়াল বাতিল
হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী ফুরকানের কাছে আমরা নিয়ে গেলাম মামলাটি। হে ফুরকান, তুমি বলে দাও, এদেশের একদল মুরিদ বলছে সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ ১৮ পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছিলেন, আর এই বেরসিক আহলে হাদিসের লোকেরা বলছে না এটা অসম্ভব, এটা সম্ভব না, আসিনি কো, এটা মিথ্যা কথা। হে ফুরকান, তোমার কাছে মামলাটি দায়ের করলাম, তোমাকেই বলে দিতে হবে কারা হক আর কারা না হক। ফুরকান যেটা বলে দেবে সেটা মানতে কারো আপত্তি আছে? একটু হাত তুলে দেখান, কোরআনের ফয়সালা মানতে কার কার আপত্তি আছে? কার কার আপত্তি আছে? উল্টা পাল্টা বলবো না, আপনারা যে উল্টা পাল্টা করলেন আমার কি দোষ? আপনারা যে উল্টা পাল্টা করছেন বড় পর্দার সামনে, তো আমি একটু উল্টা পাল্টা করবো না আপনাদের সামনে? আমিও বলছি খেলা হবে। কি বলেন, খেলা হবে? হবে আজকে ইবলিসের সাথে, খেলা হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত, ছেলেরা মোবাইল টিপে নগদে বের করে দেখতে পারো, আল্লাহ পাক বলছেন বল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বের করেছেন তোমাদেরকে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে, লা তা'লামুনা শাইয়্যা, এমত অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আবার তরজমা শোনেন, আল্লাহ বের করেছেন তোমাদেরকেই তোমাদের মায়েদের পেট থেকে এমতো অবস্থায় যে তোমরা কিছু জানতে না। আল্লাহ বলছেন আমি না জানা অবস্থায় মায়ের পেট থেকে বের করেছি। আর জনগণ বলছে অমুক পীর সাহেব মায়ের পেট থেকেই ১৮ পারা কোরআন মুখস্থ করে এসেছিল। কার কথা সত্য হবে, জনগণের কথা না আল্লাহর কথা? আহলে হাদিস আন্দোলন এরই নাম, দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত কনসেপশন, সমস্ত ধারণা, সমস্ত অ্যানালজিক্যাল ডিডাকশন, মস্তিষ্ক প্রসূত সমস্ত সিদ্ধান্তকে লাথি মেরে মাটিতে মিশিয়ে দিয়ে আল্লাহর ওয়াহির বিধানকে সমুন্নত করতে চায়। ইট ইজ কল্ড আহলে হাদিস আন্দোলন। মানুষ বোঝে না তাই বিরূপ মন্তব্য করে, বলে আহলে হাদিস আন্দোলন, ওরে বাবা, মানি না মানি না মানি না। এই থামেন, আহলে হাদিস আন্দোলন মানে হচ্ছে পবিত্র কোরআন আর সহিহ হাদিস, মানেন না কোনটা? বলে জানি না জানি না, তখন আর জানে না। আমি বলে থাকি মাঝে মাঝে, জনৈক মন্ত্রী এসেছেন, সরকারি পক্ষের মন্ত্রী, সরকারি পক্ষের মন্ত্রী যখন আসেন বিরোধী দল খুশি হয় না, বেজার হয়? এই পরিভাষাটাই খারাপ, বিরোধী দল। কখনোই এই নামটা সমীচীন ছিল না, নাম হতে হতো সহযোগী দল, সরকারি দল আর সহযোগী দল, সব ব্যাপারে সহযোগিতা, ভালোর কাজে সহযোগিতা, মন্দ কাজে না। কিন্তু বিরোধী দল মানে কি? রাতে বিরোধ, দিনে বিরোধ, দুপুরে বিরোধ, বিকালে বিরোধ, ভালোতে বিরোধ, মন্দতে বিরোধ, সব কাজে বিরোধ আর বিরোধ। এই বিরোধ আর মেটে না, যার কারণে গণতন্ত্রের সহিংসতা আমাদের দেশে নির্বাচিত হয় না, নির্বাপিত হয় না, দিনের পর দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে, ঠিক কিনা? ওদিকটাতে যাব না। সরকারি দলের মন্ত্রী যখন আসছেন, বিরোধী দলীয় নেতারা বলছে এই ওখানে যাস না, তো যাই একটু, অনেকদিন পরে আসছে, দেখি কি বলে, শুনি না একটু। বলছে যদি যাস তাহলে একটা কাজ করতে হবে, পারবি? বলছে কি কাজ বলেন? ডিস্টার্ব করতে হবে। আলা ভোলা মানুষ, সব দিয়াড়ের মানুষ, বলছে ডিস্টার্ব কেমনে করতে হয় তা তো জানি না। বলে কোনো কিছু না, শুধু মন্ত্রী যখন বক্তব্য দিতে উঠবে তোরা বলবি মানি না মানি না মানি না মানি না। বলছে এইটুকু বললে ডিস্টার্ব হয়ে যাবে? হ্যাঁ, এটুকুই তো ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে, ঘোষণা দিলেন, সংগ্রামী সাথী বন্ধুগণ,
এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগণনন্দিত নেতা বারবার কারাবরণকারী মজলুম মানুষের নয়নের নিধি মাননীয় মন্ত্রী। মন্ত্রী উঠলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণ বলছে মানি না মানি না মানি না মানি না। আরে সভাপতি সাহেব, আমি তো এখনো বক্তব্যই দিলাম না, এরা মানে না কি? বিজ্ঞ সভাপতি সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, ভাই সাহেব, মন্ত্রী মহোদয় তো কোনো বক্তব্যই দেননি, তো আপনারা মানেন না কি? জনগণ বলল, জানি না জানি না জানি না জানি না। আফসোস করে বলতে হয়, যাজকে এদেশের মাটিতে একদল আলেম ওলামার পর্যন্ত আলে হাদিস আন্দোলনের নাম শুনলে আটকে ওঠে, না বুঝেই স্লোগান দিতে থাকে আলে হাদিস আন্দোলন, ওরে বাপ রে বাপ, মানি না মানি না মানি না মানি না। থামেন, আলে হাদিস আন্দোলন এটা হচ্ছে পবিত্র কোরআন আর সহিহ হাদিসের সিদ্ধান্ত, মানেন না কোনটা? বলে জানি না জানি না জানি না জানি না। কারা জানে? বলে হুজুররা জানে। এই তো অবস্থা আমাদের সম্মানিত সুধীমণ্ডলী। এই ভ্রান্ত আকিদা আজকে মানুষকে কুরে করে খাচ্ছে। মানুষ আজকে চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে পীরের মাজারে ছুটছে, দরগায় ছুটছে, দরগা মুসলমান বানিয়ে নিয়েছে দরগা, আর হিন্দু ভাইদের কি দুর্গা। পার্থক্য কতটুকু? একটা দীর্ঘকারের পার্থক্য শুধু। কবি নজরুল তাই দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, চোখে আঙ্গুল দিয়ে এই জাতিকে সজাগ করার জন্য তাওহীদের হায় হে চির সেবক ভুলিয়া গিয়াছ শতক বীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর, ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, হাছানে করেছি কার্তিক আর হুসেন রে বানিয়েছি গজ গণেশ, বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন মোরা পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে, হানাফি শাফেই মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে হাকিল তল্পি তল, বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগল দিয়ে দিন কায়েম হবে? হবে না। বলে হোক আর না হোক একটা ভোট তো দিয়ে যাক। হ্যাঁ, এক ভোটের মূল্য, এটা কলেজ মাঠ না, এই কলেজের ক্লিনার যিনি তার ভোটের যে মূল্য, এই কলেজের যিনি প্রিন্সিপাল তার ভোটেরও সেই মূল্য। এখানেই অসুবিধা, এই গণতন্ত্রে মাথা গোনা হয়, মাথার ভিতরে কি আছে এটা গণনা হয় না। আর ইসলাম কি বলেছে? তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদাবান সম্মানী যার ভিতরে রয়েছে বেশি তাকওয়া, যার ভিতরে আল্লাহ বিরুদ্ধ রয়েছে সেই ব্যক্তি বেশি সম্মানী, তার অপিনিয়ন তার ম্যান্ডেট তার সিদ্ধান্ত মূল্যায়িত হবে বেশি, অপেক্ষাকৃত কম মোত্তাকি কম শিক্ষা দীক্ষায় মণ্ডিত মানুষের সিদ্ধান্ত মূল্যায়িত হবে কম। এটাই হচ্ছে ইসলামের সিদ্ধান্ত। কিন্তু আজকে আমাদের কি হলো? গড়ে হাঁটু পানি হয়ে গেল, গড়ে হরিবোল হয়ে গেল, যে কারণে এদেশের মাটিতে দিন কায়েমের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জোরে কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সমস্ত হাসুরবাসী তার কাছে গিয়েছেন,
يا رسول الله يا حبيب الله شكل الانبياء الكرام কাছে গিয়েছিলাম কেউ আমাদের জন্য শাফাত করতে চাইলেন না আপনার কাছে এসেছি মেহেরবানি করে একটু শাফাত করুন আল্লাহ পাক যেন হিসাবটা এই মুহূর্তে শুরু করে দেন এতটুকু আবেদন করতে হবে আল্লাহ নবী ফেল ফেল করে তাকাবেন সমস্ত অশ্রুবাসীর অশ্রু সজল নয়নের দিকে তাকিয়ে বলবেন এই দায়িত্ব আল্লাহ আমাকেই দিয়েছেন দায়িত্ব আমাকে পালন করতে হবে কিন্তু কোথা কে কেমন ভাবে পালন করব নবীজি বলছেন আমি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাব সিজদায় পড়ে আমি অঝোর নয়নে কাঁদব চোখের পানি ছেড়ে দিয়ে আমি ক্রন্দন করব আর বলবো আমি আমার রবের চিত্তছানা বর্ণনা করতে থাকব আমার রবের গুণকীর্তন করতে থাকব আর ডুকরে ডুকরে কাঁদতে থাকব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ হে নবী মাথা উত্তোলন করুন হে নবী মাথা উত্তোলন করুন নবী বলছেন আমি মাথা উত্তোলন করব না কতদিন আমি কাঁদব আমি জানি না দ্বিতীয় দফা রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ হে নবী আপনি মাথা উত্তোলন করুন আমি মাথা উঠাবো না আমি কাঁদতেই থাকব ডুকরে ডুকরে আমার রবের চিত্তছানা বর্ণনা করব কতদিন থাকব কতক্ষণ থাকব আমি জানি না আমার রব যতক্ষণ রাখবেন ততক্ষণ আমি থাকব অতঃপর তৃতীয় দফা আল্লাহ পাক দে বলবেন ইশফাতু শাফা হে নবী মাথা উত্তোলন করুন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ ইশফাতু শাফা সাল তুতাব নবী মাথা তুলুন আপনি শাফাআত করুন আপনার শাফাআত কবুল করে নেওয়া হবে আরো জোরে আরো জোরে আপনি চান আপনি যা চাইবেন তাই দেওয়া হবে নবীজি বলছেন আমি তখন মাথা উত্তোলন করব করে আমি আমার উম্মতকে খুঁজে নেব নবীজির সাহাবীরা সবাই হতাশ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো কাজ শেষ আপনি আমাদেরকে খুঁজে বের করবেন ময়দানে মহাশরের কোটি 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 মানুষের ভিতর থেকে আরে আমরা যে আকারে ছোট বেটে খাটো অসংখ্য মানুষের ভিড়ে কোথায় আমরা তলিয়ে যাব আপনি তো আমাদের খুঁজে পাবেন না আপনার সাথে যদি পরিচিতি না ঘটে তাহলে তো কামতের মাঠে আমরা নাজাত পাবো না আপনার শাফাআত পাবো না তাহলে আমাদের উপায় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা থামো তোমরা পাঁচ অক্ত সালাত আদায় করেছ না হ্যাঁ করেছি আপনারা পাঁচ অক্ত সালাত আদায় করেন তো করেন তো সালাতের কোনো বিকল্প নাই মানুষ যত বড় ভালো কাজ নিয়ে আল্লাহকের দরবারে আসুক না কেন সালাতের কোনো বিকল্প নেই সালাত ছাড়া মুক্তি মিলবে না যত বড় ভালো কাজ নিয়ে মানুষ রাসূলের সামনে উপস্থিত হোক না কেন নবী তাকে চিনতে পারবেন না সালাত যদি থাকে তাহলে তাকে চিনতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বললেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার সময় ওযু করতে হয় কি ওযু করতে হয় না এই ওযু করার সময় ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমরা ধৌত করেছ হাতের কবজি পর্যন্ত প্রথমে অতঃপর কনুই পর্যন্ত মুখমণ্ডল ধৌত করেছো পদ যুগল ধৌত করেছো মাথা মাছাহা করেছো এই অজুর অঙ্গ প্রত্যঙ্গ গোলা থেকে গুররাম মুহাজ্জালিন একটা আলোক ছটা বের হতে থাকবে এই যে বাল্বগুলো জ্বলছে বাতি জ্বলতেছে যেমন আলোকমালার একটা বিশ্রণ ঘটতেছে ওরকম একটি আলোক ছটা বের হতে থাকবে আলোকবর্তিকা বিচ্ছুরিত হতে থাকবে আমি ময়দানে মহাশরের অনেক দূর থেকে আমি লক্ষ্য করে দেখব ওটা আমার উম্মতে মুহাম্মাদী নবীজি বললেন সাহাবীরা বুঝাতে পারলাম না মনে হয় তোমাদের আচ্ছা ঠিক আছে মনে করো এই ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে সব একই কালারের ঘোড়া হঠাৎ করে তার ভিতরে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশটা ঘোড়া ছেড়ে দেওয়া হলো যেই ঘোড়াগুলোর গায়ে পাকড়া রয়েছে ডোরা কাটা রয়েছে কপালে চিতা রয়েছে লেজের যে পশমগুলা ওগুলো সাদা রয়েছে
এরকম পাকড়া ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, চক্র ফক্র ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, এরকম যদি ডোরা কাটা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, কপালে চিতা বিশিষ্ট ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তোমরা কি সেই মুষ্টিমেয় কয়েকটি ঘোড়াকে চিনে আলাদা করে বের করতে পারবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুবই সহজ পদ্ধতি। আমরা ওই চিহ্ন দেখে, আমরা ওই ডোরা কাটা ওই দাগ দেখে, তারপরে পাকড়া পাকড়া চক্র দেখে আমরা ওই ঘোড়াগুলাকে আলাদা করে বাছাই করতে পারবো, মোটেই কষ্ট হবে না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আমার উম্মতকে দূর দূরান্ত থেকে চিনতে পারবো। গুররাম মহাজ্জালিন, ওদের সিজদার অঙ্গ থেকে, ওদের অজুর অঙ্গ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে এরকম আলোকচ্ছটা বের হতে থাকবে, আলোক মূর্তিকার বিচ্ছুরণ ঘটতে থাকবে, লাইটের ফোকাস বের হতে থাকবে। হে আমি বিশ্বনবী দূর থেকে চিনতে পারবো, ওটা আমার উম্মতে মুহাম্মাদি, আমি ছুটে চলে যাব, আমি তাকে বাছাই করে আমার উম্মতের দলভুক্ত করব, আর আমি তাদের জন্য শাফাআত করব। আল্লাহ আমার শাফাআত কবুল করবেন, প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আমার যেই উম্মতের ব্যাপারে শাফাআত করব, ওই উম্মত জাহান্নামে যাবে না। তাহলে সালাত হচ্ছে আইডেন্টিটি কার্ড, সালাত হচ্ছে পরিচয় পত্র ফর এভরি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নরনারীর সালাত হচ্ছে আইডেন্টিটি কার্ড, সালাত হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, সালাত হচ্ছে পরিচয়পত্র। সালাত যার ঠিক আছে, পরিচয়পত্র ঠিক আছে, আর সালাত যার ঠিক নেই, তার পরিচয়পত্র ঠিক নাই। বিশ্বনবী বলছেন, হঠাৎ দেখবো আমি ফেরেশতারা একদল মানুষকে উম্মতে মুহাম্মাদিকে গুররাম মহাজ্জালিন আমি দেখতে পাচ্ছি, আলোক ছটা চকমক করতেছে, অজুর স্থানগুলো ফকফকা সাদা, আলোক বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু সব ফেরেশতারা কি করছে, তাদেরকে শিকল বন্দি করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার দিয়ে বলবো, হা উলাই উম্মতি, হা উলাই উম্মতি, ও আমার ফেরেশতারা কাদেরকে নিয়ে যাচ্ছ, ওরা যে আমার উম্মত, ওরা যে আমার উম্মত, ওদেরকে জাহান্নামে নিও না। ফেরেশতারা রকাওয়াট করবে, তাদেরকে বাধা দিয়ে রাখবে, আমার সামনে এগোবে না, অতঃপর আমার দিকে তাকিয়ে বলবে, হে রাসূল আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, এরা আপনার উম্মত বটে, এদের আলোকচ্ছটা বের হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ থেকে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার মৃত্যুর পরে এরা দুনিয়ার মাঝখানে বেদআত তৈরি করেছিল, অতিরিক্ত কাজ করেছিল ইবাদাতের নামে, যে কারণে বেদআত করার ফলশ্রুতিতে আজকে এদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। জোরে কন নাউযু বিল্লাহ, জোরে কন, আপনারা বেদাত করলে জাহান্নামে যাবেন, কিন্তু আমি জাহাঙ্গীর আলম, আমি যদি বেদাত করি জাহান্নামে যাব না, যাব সভাপতি সাহেব যদি করেন, না উনি সভাপতি, উনি যাবে কেন, আমার মুরব্বি যাবেন, কুল্লু ইমরিগিন মান আহাদাসা ফাদখালা নার, প্রত্যেকটি মানুষ যারাই বেদাত করবে তারা জাহান্নামে যাবে, কথাটা কি ঠিক, কথাটা কি ঠিক? আমি যখন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা পড়লাম কামিলে, মাস্টার্স টাইটেল পরীক্ষা দিতে গিয়ে আমি দেখলাম আমার নামাজ হাত বাঁধা বুকে নাভির নিচে, আমার নামাজ সোজা যায় নামাজে গিয়ে পড়িনি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আমি দেখি আমি যেটা করি কেতাবের সাথে সেটা মেলে না,
বখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা কোনো একটি কিতাব আমি যাই নামাজের ফাটিতে দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়তে হবে, এরকম কোনো দোয়া খুঁজে পেলাম না। তখন উস্তাদজিকে জিজ্ঞেস করলাম, মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞেস করলাম, 22 বছরের বখারির উস্তাদ, তাকে জিজ্ঞেস করলাম, উস্তাদ জি যাই নামাজের দোয়াটা কোথায় আছে হাদিছে একটু বের করে দেন। উস্তাদ জি খানিক সময় চুপ থেকে বলল, কিতাবে না থাকলেও কিবিরে ওলামা করেছেন, কিতাবে নাই তবে বড় বড় আলেমরা করেছেন তাই আমরা করি। এসে গেল এক নম্বর। দুই নম্বরে বললাম, দুই নম্বরে যে কাজটা আমরা করি না, আইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতেই সালাত, এইভাবে যে নিয়ত পড়া হয় এর নাম নিয়ত। অ্যাকশন দেখেন, ডাইরেক্ট অ্যাকশন কাজে বিদাত। আচ্ছা আলে হাদিস ভাই, আপনি যে সালাম ফেরানোর পরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, এটা তাহলে কি এটাও বেদাত? তাই তাহলে তো দেখছি ভালোই, আপনারা তো সবই জানেন দেখছি, তাহলে করেন কেন? বেদাত ভালোই, বেদাত হলো মিষ্টি, বেদাতের স্বভাবটাই হচ্ছে মিষ্টি। আরে সুবহানাল্লাহ, আমি যখন পড়তাম জনগণকে নিয়ে, নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা, ইয়া নবী। মানুষ সব কেউ কেউ এসকে মাতওয়ালা হয়ে বলে উঠত, এসক লেগে যেত। এরা আবার আশেকের রসুল, আমার অতটা এসকো না লাগলেও দেখতাম জনগণের লেগে যেত, আমি তো সুর স্বর দিয়ে মাশা আল্লাহ। ওরে বাপ রে বাপ, সবে বরাতের পরের দিন বিকালবেলা আমার মামাতো ভাই ভাবিকে ডাক দিয়ে বলছে, এই লিস্ট খানা দাও। আমি বললাম, ভাই কিসের লিস্ট? বলছে, ও তুমি দেখো না। আমি বললাম, না একটু দেখি না, তখন আমি অলরেডি চেঞ্জিংয়ের দিকে আসতেছি। আমি বলছি, একটু দেখি না। কি দেখি? দেখি 72 নম্বর সিরিয়াল। আমি বলছি, 72টা সিরিয়াল দেওয়া নাম লেখা কি ব্যাপার? বলছে, গতকালকে সব মিলাদ দিয়েছে তো, আজকে হাটে পয়সা দেবে। 72টা সিরিয়ালে সেই 80-এর দশকের শেষ দিকে 10 টাকা করে যদি দেয় তাহলে কত হয়? 720। আরে বাপরে বাপ, তখন 720 টাকার দাম ছিল। আমার ভাইরা, এই আসল কথায় এসেছেন, মিষ্টি লাগে তাই মানুষ করে, এটা বেদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের শুরু হচ্ছে তাকবীর দিয়ে, তাকবীরে তাহরিমা, সালাতের শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, সালাত শেষ। এখন এই একই অবস্থাতে আজ পর্যন্ত অব্যাহতভাবে মসজিদে হারাম, মক্কার মসজিদ এবং মসজিদ নববী মদিনার মসজিদে সালাত চলে আসছে অব্যাহতভাবে, কোনো রকমের ব্যতিক্রম ছাড়াই। জোরে কন সুবহানাল্লাহ। সেখান থেকেও আমরা শিখলাম না। আচ্ছা বলুন তো, এই যে ইমামের পিছনে আমি নামাজ আদায় করলাম, এ ইমাম কতক্ষণের জন্য ইমাম? আমার আমার জন্য উনি কত সময়ের ইমাম? তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত উনি আমার ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমামু লিইউতিম্মা বিহি, নিশ্চয় ইমাম নিযুক্ত করা হয় অনুসরণের জন্য। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ রহম করেছেন যে সালাম ফেরানোর পরে উনি আপনার ইমাম না, সালাম ফেরানোর পরেও যদি ইমাম হতো তাহলে
ইমাম সাহেব বাজারে গেলে আপনাকেও বাজারে যেতে হতো, কেননা ইমাম নিযুক্ত করা হয়েছে অনুসরণের জন্য। ইমাম শ্বশুরবাড়ি গেলে আপনাকে শ্বশুরবাড়ি যেতে হতো, ইমাম বাথরুমে গেলে আপনাকেও বাথরুমে যেতে হতো। হায় রে আফসোস, এইটুকু ফতোয়াও বুঝল না। গত রমজানে আমি গ্রামের বাড়িতে গিয়েছি, এলাকায় একটা নতুন মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদের ইমাম সাহেব খুব কসরত করে কায়দা করে সাহারি খাওয়ার পরে বলছে, রোজার নিয়ত করুন, নাইতুয়ান আসুমা গাদান মিন শাহরিম রমাজানা ফারদুল্লাকা ইয়াল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিয়ত পড়িয়ে দিল, তা আমি দেখলাম সর্বনাশ। আমারই পাড়ায় মহল্লায় মসজিদ হয়েছে, আমি সারা দেশে ওয়াজ করে ফাটাইয়ে দিই, আর আমার পাড়াওয়ালারা এই নাইতওয়ান আসুমা গাদান বলছে। তাই ইমাম সাহেবের সাথে একটু দেখা করে বললাম, বাবাজি আমার ছেলের বয়সই হবে। আমি বললাম, বাবাজি তোমাদের তো এখন গলায় খুব জোর, আমাদের তো অত জোর নাই, বয়স হয়ে গেছে, তা একটা কথা বলি। বলছে, বলেন ওস্তাদজি কি বলবেন। আমি বললাম, এই যে কথাটা বললে, না আইতুয়ান আসুমা গাদান, না আইতু আমি নিয়ত করিতেছি, আন এই যে, না আইতু আন আসুমা রোজা রাখবো গাদান আগামী করলো, না আইতুয়ান আসুমা গাদান আমি রোজা রাখিব আগামী করলো। তা তুমি যে ফজরের আগে বলছো আগামী করলো রোজা রাখবো, তো এই রোজাটা কবে গিয়ে দাঁড়ালো? তো বলছে, কেন সকালে। তা আমি বললাম, আরবি বোঝো? আল ইয়াউম মানে কি আজ, গাদান মানে কি টুমরো আগামীকাল, না আইতুয়ান আসুমা গাদান টুমরো উইল বি টেকসাম, আমি আগামীকাল রোজা রাখবো। ওরে ইমাম, এই যে আজকেটা শুরু হয়েছে সূর্য ডুবে যাওয়ার পর, আর পরের দিন সূর্যাস্ত পর্যন্ত পুরা টাইমটা হচ্ছে আজ। আজকে মাগরিব থেকে যে টাইম শুরু হয়েছে রাত, এটা আজ, আর সকালবেলা সকাল হবে, দুপুর হবে, আসর হবে, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পিরিয়ডের নাম কি? আল ইয়াউম, আজ। তা আমি বললাম, তুমি তো যেটা রাখছো, যেটার জন্য সাহারি খেয়েছো, সেটা আজকের রোজা, এটা তো কালকের রোজা না, কালকের রোজা তো তার পরের দিন। তা বলছে, উস্তাদজি এ তো কেউ কোনো দিন বলেনি, দেখি আমি ভেবে দেখি, আমার বড় হুজুরদের সাথে আলাপ করে দেখি, ওনারা যদি ছেড়ে দিতে বলে ছেড়ে দেব, তা না হলে করে যাব। আমি বললাম, যে দলিল পেশ করেছো বাবা, এরপরে আর দলিলই হয় না, কারণ বড় হুজুরের কাছে শুনবে হুজুর কি বলে। হ্যাঁ, স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি সেটুকু আজকে জনগণের থাকলো না, আফসোস হলো। এখানে সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আলী হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আলী হাদিস যুব সংঘ সারা বাংলার জমিনে মুসলমানদেরকে এই অ্যাওয়ারনেস তৈরি করতে চায়। তুমি যা বলছো ভেবে চিনতে বলো, তুমি যা করছো বুঝে শুনে করো, আমল বুঝে করো, আমল যদি বুঝে না করো কেমতে নিষ্কৃতি পাবে না। আমার খালাতো ভাই আমাকে বলল, তোর জেলায় তো আর মুখ দেখানো যাচ্ছে না, তুই এ সমস্ত কি বলছিস? আমি বললাম, কেন ভাই কি হয়েছে? বলছে, তুই এভাবে হাত ঝাড়া দিস, এটা তো নবীর জামানায় একদল মানুষ ছিল যারা পুতুল রাখত বগলে, নবীজি বগলের পুতুল ফেলার জন্য হাত উঁচু করত, তাদের কাজ। তুই কি পুতুল রাখিস নাকি? তুই রুকুর পরে রুকুর আগে হাত উত্তোলন করিস কেন? তোর জ্বালায় তো আর মুখ দেখানো যায় না। আমি বললাম, ভাইজান খুব বড় দলিল পেশ করেছেন, কে বলেছে? মসজিদের ইমাম সাহেব বলেছে। আমি বললাম, ওই ইমাম সাহেবের কাছে আর একটা হাদিস আছে, সেটা একটু জিজ্ঞেস করবেন। বলল, সেটা আবার কি হাদিস? আমার ভাই লেখাপড়া তেমন জানে না, নাম সই করতে পারে, কিন্তু মুরব্বি তাই দাবি নিয়ে কথা বলছে। আমি বললাম, ভাই গো আরেকটি হাদিস যে আছে, প্রথমে তাকে লজিক দিলাম, হাতের ঘড়িটা খুলে বললাম, ভাই নবীজির পিছনে যারা নামাজ পড়তে দাঁড়াতেন তারা তো প্রকৃষ্ট সাহাবি, জান্নাতের খোশখবর এসেছে তাদের নামে, তা তোমার কি মনে হয় যে তারা বগলে পুতুল রেখে দাঁড়াতো?
বলে না না ওরা না, ও যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ওরা না, ওই কিছু লোক যারা অত বড় পাকা ইমানদার না তারাও নামাজে দাঁড়াতো, তারা বগলে পুতুল রাখতো, তা নবীজি মনে করলেন যে পুতুলগুলো ফেলে দেওয়া দরকার, তাই হাত উত্তোলন করত। আমি বললাম ঠিক আছে, মনে করো একটা পুতুল গড়ি, এই হলো পুতুল, আমি নবীজির পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছি, মনে করেন আমার বগলে পুতুল আছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবর, পুতুল পড়লো কয় না। আমি বললাম এই যে রাফলে আদায়ন করলাম, আল্লাহু আকবর, রুকুতে গেলাম পুতুল পড়লো কয় না। আমি বললাম আচ্ছা রুকু থেকে হাত উত্তোলন করলাম, আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা, পুতুল পড়লো কয় না, তো পড়ে না তো। আমি বললাম তাহলে এরকম একটা অবৈজ্ঞানিক ডিসিশন নিয়ে নবী পুতুল ফেলতে যাবেন কেন? নবীজি পুতুল ফেলেছেন বিজ্ঞানসম্মত ডিসিশন নিয়ে, সেটা হচ্ছে আল্লাহর ওহী, তাওহীদের নূর জ্বেলে দিয়েছেন প্রত্যেকটি মুমিনের হৃদয়ে, পুতুল ফেলে দিয়েছে, ঠিক কিনা? এবং বললাম ভাই মনে করো নবীজি যদি পুতুল ফেলারই গরজ করতেন আর পিছনের মানুষের বগলে যদি পুতুল থাকতই, তো আল্লাহর নবী বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, এভাবে হাত উত্তোলন করতেন, কেননা পুতুল পড়ে যাবে। কিন্তু পুতুল অলারা তো আর চালাক কম না, তারা পুতুলের গলায় রশি বেঁধে দিয়ে ভিতরে টাঙ্গিয়ে রাখত, সামি আল্লাহু লিমান হামিদা, পুতুল পড়বে কয়, তোর সাথে কথা বলে পারা যায় না, তুই বড্ড বেশি যুক্তি দেখাস। আমি বললাম ভাই যুক্তি না, এ যুক্তির কথা বাদ দিন, হাদিসের কথায় আসেন। মসজিদের ইমাম সাহেব বলেছে পুতুল রাখতো একদল মানুষ, তাদের সেই কর্মকাণ্ডটা তোমার খালাতো ভাই করে, তাই তো? বলে হ্যাঁ সেই কথাই তো বলছি। আমি বললাম তাহলে শোনো ভাই, একটি হাদিস আছে, ওই হাদিসের নিচে একদল মানুষ পুতুল রাখতো ঠিকই, নবীজি তাদের পুতুল ফেলে দেওয়ার জন্য হাত উত্তোলন করলেন, পুতুল পড়ে যেতে লাগলো, তারা মনে করলো সর্বনাশ, আমাদের পুতুলগুলো তো সব পড়ে যায়, ঝরঝর করে পুতুল রাখা যায় না। তখন কি করলো তারা, এই লুঙ্গি বা পাজামা প্যান্ট যেটা পরা থাকতো সেইখানে একটা একটা ঠুঙ্গার মতো বানালো, এখানে ওই যে ছোট্ট ছেলেমেয়েরা দেখবেন আম কুড়াতে যায়, আম গাছের নিচে এখানে ওই যে তাগা থাকে, তাগার ভিতর দিয়ে প্যান্ট বা পাজামার ঝুলটা টেনে একটা ঠুঙ্গা বানায়, একটা ঠুঙ্গা, সেই ঠুঙ্গার ভিতরে ছোট্ট ছোট্ট আমগুলো রাখে, এরকম ঠুঙ্গা বানায় ওই পুতুলগুলো সবাই এখানে রাখতে লাগলো, নাভির নিচে এখানে রাখতে লাগলো। নবীজি হাত বদলেন আল্লাহু আকবর বুকের উপরে, আর তাদের পুতুল যেহেতু এইখানে আছে গোপন জায়গায়, হাতটা নামিয়ে পুতুলের গায়ের উপরে দিয়ে বলল, মা নবীজির পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছি বটে, কিন্তু তোদেরকে ভুলি নাই মা, তোরা কিছু মনে করিস না মা। বলল এ কথা আছে? আমি বললাম হ্যাঁ আছে, ওই যে পুতুল ফেলার হাদিস, ওর নিচের হাদিসে এটা আছে। খালাতো ভাই রাগে ক্ষোভে দুঃখে সাইকেলের প্যাডেল করতেছে, সাইকেল চলতেছে মাটির রাস্তা দিয়ে মোটর সাইকেলের বেগে, সুজা ইমাম সাহেবের বাসায় গিয়ে বলছেন ও হুজুর তুমি একটা হাদিস বলেছো, আরেকটা বলো নাই কেন? বলছে সে কি কি হাদিস বলিনি? বলছে আমার খালাতো ভাই যে পুতুল ফেলার হাদিস আমল করে, ওই হাদিসের নিচে তো আরেকটা হাদিস আছে, এইরকম টোস বানায় ঠুঙ্গা বানায় মানুষ পুতুল রাখত, যারা পুতুলের গায়ের উপরে হাত রেখে নামাজ পড়তো তারা আজও নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে, এ হাদিসটা বলো নাই কেন? বলছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম হাদিস কেউ দেখাতে পারবে? বলছে কি দেখাতে পারবে না? আবার আমার কাছে আসছে সাইকেল চালায়, এই তুই কি বলেছিস, তুই এটা দেখাতে পারবি? আমি বললাম হ্যাঁ পারবো। বলছে এক্ষুনি দেখাও। বললাম ভাই তাই তো, কিতাবে পড়েছিলাম, কিতাবটার নামও মনে আসতেছে না, পৃষ্ঠা নাম্বারও আমি টুকে রাখিনি। ভাই ইমাম সাহেবের ওই যে হাদিস ওর নিচেই এটা আছে, ইমাম সাহেবকে কিতাবটা বের করতে বলো, ওর নিচেই আমি দেখাই দেব। আবার পেটেল করতেছে যে হুজুর হাদিস বের করেন শিগগির, ওর নিচে লেখা আছে আপনি বের করেন। কয় আমার দুই দিন সময় দেন। দিলাম দুই দিন সময়, তৃতীয় দিনে ইমাম সাহেবকে ফজরের সময় আর খুঁজে পাওয়া যায় নাই। আমার বন্ধুরা এর নাম ইসলাম, এদেশের মাটিতে চলে,
কিন্তু সৌদি আরবের মাটিতে এরকম ইসলাম চলে না, সেখানে গাঞ্জাখুরি কথা চলে না ইসলামের নামে, সেখানে যেমন খুশি তেমন সাজো এটা চলে না ইসলামের নামে, সেখানে ইসলাম চলে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে। আলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আলে হাদিস যুব সংঘ আজকেও বাংলার জমিনে একটাই দাবি নিয়ে আন্দোলন করে, শরিয়াত চলবে, ইসলাম চলবে, পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের নীতিমালার আলোকে। পাগলামি চলবে না। দুঃখ করে কথাগুলো বললাম, আমার ছোট্ট একটা ভাই বলল বেদাত চিল্লি, এই জন্যই বললাম বেদাত শুধু তারা করে, আমরা কি করি না? করি, বড় বড় হুজুর, বড় বড় সাথে বড় বড় পোকা, এই পোকা হটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এভাবে করে হাউজে কাউসারের পানি ধরেছেন পান করার জন্য, ফেরেশতারা বলছে নবী কাদের সামনে আপনি পানি ধরলেন, ওদেরকে আপনি চেনেন না, ওরা সেই উম্মত আপনার, আপনার মৃত্যুর পরে ইসলামের মধ্যে শরিয়াতের মধ্যে বেদআত সংগঠিত করেছিল, বেদআত পালন করেছিল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নেবেন, হাউজে কাউসারের পানি আর তাদেরকে দেবেন না। নবীজি চিৎকার দিয়ে বলবেন সহকান সহকান লিমান গাইয়ের বাদী, দূর হয়ে যাও, দূর হয়ে যাও হে আমার হতভাগ্য উম্মতেরা, তোমরা আমার মৃত্যুর পরে বেদআত সংগঠিত করেছিলে, আমার শরিয়া কে উল্টে দিয়েছিলে, আমার শরিয়ার ভিতরে নতুন নতুন নবাবিষ্কৃত কার্যের তোমরা আবির্ভাব ঘটিয়েছিলে। ওয়াইনের বাজ ইবনে সারিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন ফুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ফাওআজানা মাউইজাতাম বালিগা জরাফাত মিন হাল উয়ুনু ওয়া ওয়াজিলাত মিন হাল ক্বুলুব ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কান هذه موعظة معد فاوسنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبادا حباشيا فإنه من يعيش منكم فسيرا اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين تمسكوا بها وادوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة لله تكبير عبد الله بن فضل নাই আজকে আর এত বড় লম্বা হাদিস পড়বে কে ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পড়েন তবে ছোট ছোট হাদিস পড়েন এতটা লম্বা পড়েন না তর্জমা কখন করব সে সময় যে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর আরবরা যখন ভীতি প্রদর্শন করে কোনো জিনিস থেকে তখন বলে ইয়াকা ওয়াল আসর মনে করেন বাঘ এসেছে এখানে তো এখানে যদি বাঘ আসে কেউ কি বলবে যে ওই যে একটা বাঘ এসেছে এভাবে বলবে এভাবে কেউ বলবে কিভাবে বলবে ওই বাঘ এইভাবে বলবে না এর নাম হচ্ছে তাহাজির এর নাম ভয় প্রদর্শন আল্লাহর নবী ভীতি প্রদর্শনের শব্দটা এনে বললেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর সাবধান বিদআত থেকে সাবধান ভয়েসটা এমন হবে না যে বেদাত থেকে সাবধান এরকম ভয়েস হবে না ওই বেদাত বেদাত থেকে হুশিয়ার এরকম তর্জমা হবে তাহাদি প্রকাশ করেছেন এ হাদিসের মাধ্যমে নবীজি বললেন বেদাত থেকে সাবধান ফাইন্না কুল্লা বেদাতিন দলালা প্রত্যেকটি বেদাত হচ্ছে দলালা ভ্রষ্টতা প্রত্যেকটি ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনকাবুতের 49 নম্বর আয়াতে বললেন হে নবী যেই কিতাব আপনার উপরে নাজিল হয়েছে কিতাব তেলাওয়াত করুন ওয়াকিমিস সালাত আর আপনি সালাত কায়েম করুন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আর সালাত
তোমাদের সমস্ত অপকর্ম থেকে বিরত রাখবে, অসঙ্গত কাজ থেকে বিরত রাখবে, পাপাচার থেকে বিরত রাখবে, যত প্রকারের দুর্নীতি দুরাচার অত্যাচার অবিচার সুদ ঘুষ মদ লটারি চিটারি কালোবাজারি হাইজাকি বিলাকি গুন্ডামি ভণ্ডামি সব ধরনের অপরাধ প্রক্রিয়া অপরাধ প্রক্রিয়া থেকে অপরাধ পরিক্রমা থেকে সালাত তোমাদেরকে বিরত রাখবে, সেই সালাত মুসলিম উম্মার নাই। তাই আজকে এরা খেলার পিছনে দৌড়ায়, সালাত মুসলিম উম্মার নাই। তাই আজকে মেলার পিছনে দৌড়ায়, সালাত মুসলিম উম্মার নাই। তাই হিন্দুরা যায় দুর্গার কাছে আর মুসলমান যায় দরগার কাছে, সালাত মুসলিম উম্মার নাই। তাই তো বায়াজিদ বিস্তামির কবরে বড় বড় কাসিম শুয়ে আছে, সেই কাসিমের মাথায় হাত দিয়ে ময়লা কর্দমাক্ত নোংরা কালি মাটি পেটে মর্দন করে আর নিঃসন্তান মহিলা বলে, ও বাবা কাসিম বাবা মোর গুম্মিল্লাই আড্ডা দোয়া খুজ্জুম বাবা। হে চিটাগাঙের ভাষায় বলছে, হে বাবা কাসিম বাবা আমি তোর কাছে একখান দোয়া চাই সন্তানের জন্য। কাসিম সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান কেড়ে নেওয়ার মালিক কে? সন্তানকে অসুখ দেওয়ার মালিক কে? সন্তানকে আরোগ্য দান করার মালিক কে? তাহলে তাবিজ লিখে গলায় ঝোলান কেন? তাবিজ লেখা হুজুর আছে চাপায়ের মাটিতে? তাবিজ যারা লেখে মাং তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, তাবিজ লিখেও শিরক করেছে, তাবিজ টাঙিয়েও শিরক করেছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। তাবিজ লেখার জন্য যদি কোরআন আসত, আল্লাহর নবী তাবিজ লিখে গলায় ঝুলাতেন। তাবিজ লেখার জন্য যদি কোরআন আসত, স্ত্রীদের গলায় তাবিজ লিখে ঝুলিয়ে দিতেন। তাবিজ লেখার জন্য যদি কোরআন আসত, নাতিদের গলায় তাবিজ লিখে দিতেন ঝুলিয়ে। তা কি কোনদিন দিয়েছিলেন? তা কি কোনদিন দিয়েছিলেন? কোরআন এসেছিল হেদায়েত দেওয়ার জন্য, কোরআন এসেছিল একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর জন্য, কোরআন এসেছিল জান্নাত থেকে বিতাড়িত মানবতাকে আবার জান্নাত কুসুম কাননে ফিরিয়ে নেওয়ার জন্য। কোনোদিন তাবিজ বানানোর জন্য আসেন? অথচ আজকে আমরা সেটা তাবিজ বানালাম। কোরআন এসেছিল পঠন প্রক্রিয়ার জন্য, কোরআন পড়লে দশটা নেকি হয়, কয়টা আয়াত পড়লে দশটা নেকি? একটা আয়াত, একটা হরফ, শুকরিয়া জাজাকুমুল্লাহ খায়, একটা হরফ পড়লে দশটা নেকি। এবার সারা বিশ্বের ভিতরে একটা কিতাবের নাম বলেন, যেই কিতাব কোরআন ছাড়া একটা কিতাবের নাম বলেন, যেই কিতাবের একটা হরফ পড়লে দশটা নেকি হবে, একটা পৃষ্ঠা পড়লে দশটা নেকি হবে, গোটা কিতাব পড়লে দশটা নেকি হবে? একমাত্র আওয়ার হোলি কোরআন, ইট ইজ দ্য এক্সেপশনাল বুক, যার একটি হরফ যদি কেউ পড়ে দশটা নেকি তার আমল নামায় লিপিবদ্ধ হয়। ও মুসলমান, কোরআন খতম দিয়ে বক্সাই দেওয়ার জন্য আসেনি। বহুত বক্সাই দিয়েছি, সর্বপ্রথম শুরু করেছিলাম 30 টাকা এক খতম, তারপরে রেট বেড়েছে, এরপরে কামিল পাশ করার পরে হাদিস পড়ার পরে আল্লাহ আমাকে আল্লাহর অশেষ নিয়ামত আমি পেয়েছি, তা হচ্ছে আমি হেদায়েত পেয়েছি, আমি পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার জীবনের আমলকে শুধরে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যখন দেখলাম নাই জায়নামাজের দোয়া, নাই নিয়তের দোয়া, তখন আমি চলে গেলাম নিয়ত আছে কোথায়, দেখলাম বেহেশতি জেওরের ভিতরে আছে, বেহেশতি জেওরের অরিজিনাল ভলিউম খুললাম তার ভিতরে নেই, তাহলে বাংলায় আসলো কোত্থেকে? দেখলাম শামসুল হক ফরিদপুরি রাহমাহুল্লাহ অনুবাদ করার সময় লিখে দিয়েছেন মূল কিতাবে আশরাফ আলী থানবী রাহমাহুল্লাহ এই নিয়তের শব্দগুলো লেখেন নাই, অনুবাদ করার সময় অতিরিক্তভাবে এগুলো সন্নিবেশিত করা হলো, এগুলো সংযোজন করা হলো যাতে সাধারণ মানুষ নিয়ত করতে পারে, এগুলো অতিরিক্ত। একই তো ফেকার কিতাব, তারপরে অতিরিক্ত, এভাবে অতিরিক্ত অতিরিক্ত করতে করতে আজকে অরিজিনাল, আজকে অরিজিনাল ইসলাম ডিলিট হয়ে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, ডিলিট হয়ে যাবার উপক্রম হয়েছে, অরিজিনালিটি এবং পিউরিটি আজকে মিলন হয়ে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, তাই ইসলামের সেই অরিজিনালিটি এবং পিউরিটিকে আবার নবায়ন করতে চায়।
আপনারা রাগ করবেন নাকি এই আন্দোলনের উপরে? আপনারা রাগ করবেন নাকি আমাদের উপরে? যাওয়ার সময় একটু সোনামণি প্রতিভা এটা কিনে নিয়ে যাবেন।